এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমার চেহারার অবস্থা দেখে বুঝতে পারছো, এবারে এমন শরীর খারাপ হয়েছে, সারতে এখন কতদিন নেই ভগবান জানে। তো যাই হোক না কেন, আজকে সকাল থেকে আসলে 2-3 বার বাথরুমে গিয়েছি, তার জন্য পেটটা একটু মোচড় দিয়ে দিয়ে ব্যথা করছে। তো এই প্রবলেম। আর সত্যি কথা বলতে কাশিটা অনেকটাই কমে গেছে, সর্দিটা এখনও আছে। সর্দি হলে তো একটা হতে টাইম লাগে। তো সকাল থেকে মুড়ি ভেজে জল খেয়ে আছি, আর কিছু খাইনি। আর দুপুরবেলাতেও একটু জলছাঁকা ভাত খাবো, একটু মুসুরি ডালটা আছে সেদ্ধ করা হয়েছে, সেটা দিয়ে ওটা খাবো, ব্যাস। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে যেহেতু রবিবার, আমার হাজব্যান্ড মানে রাত্রেই আসে, প্রত্যেক রবিবার করে যদি ফাঁকা থাকে। তো আজকে ও রাত্রে ফাঁকা নেই, ওই জন্য দুপুরবেলায় আসবে। আর আমার মাইমা বোন ভাই ওরা সবাই রয়েছে, তা আমি ওদের সাথে এনজয় করতে পারছি না, কারণ আমার শরীরটা ভালো নেই। তো ওই জন্য আর এখন আমার বাবা আমার কাছ থেকে চাইলো, বলছে যদি কোনো পুরনো জামা কাপড় থেকে থাকে তাহলে দিয়ে দে, এটা গরিব মানুষদেরকে দেবো। তো সত্যি কথা বলতে এরকম অনেক জামা কাপড় আছে যেগুলো আমরা পরিও না, ঘরে পরে থাকে। এই পুজোতে যদি ওদেরকে কিছু হেল্প করতে পারি, তার জন্য আমার যেগুলো ছিল, যেগুলো আমি যেই জামা কাপড়গুলো পরিনি আর কি, সেই জামা কাপড়গুলো সব বাবাকে দিলাম, বিকেলবেলা নাকি কোথাও দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে রাত্রেবেলা আমার ক্লাস ছিল, বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, কিছুক্ষণ শুনলাম তারপর শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তো ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে গাইস, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, চলো।